বছরের শেষ দিকে মুজিব সিনেমায় অভিনয় করে আলোচনায় ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় শুভর এক টাকা পারিশ্রমিক নেয়ার বিষয়টিও বেশ আলোচিত ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় শুভকে আলাদা একটা জায়গা করে দিয়েছে। এই ঢালিউড তারকাও বিভিন্ন সময় বলেছেন তার আর সিনেমা না করলেও আফসোস থাকবে না। দীর্ঘ সময় ধরে ছবিটির সঙ্গে লেগে থেকে শুভ তার কাজের মাধ্যমে তা প্রমাণও করেছেন। এই অভিনেতা হঠাৎ আবারও খবরের শিরোনামে এলেন, তবে নতুন কোনো ছবিতে অভিনয় দিয়ে নয়। এবার তিনি খবরের শিরোনাম হলেন সরকারের সংরক্ষিত জায়গায় 10 কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ পেয়ে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে এই বরাদ্দ দেয়া হয়েছে।